শুরুতেই সংবাদ শিরোনাম, রাশিয়ার হাতে এমন অস্ত্র রয়েছে যা পৃথিবীতে নজিরবিহীন, হুঁশিয়ারি পুতিনের। রাশিয়ার হামলার সংখ্যায় ঘরবাড়ি ছাড়ছেন ইউক্রেনের মানুষ। ইউক্রেনে সাইবার হামলা, প্রবেশ করা যাচ্ছে না সরকারি ওয়েবসাইটে। ইউক্রেনে শীঘ্রই পূর্ণ মাত্রার রুশ হামলা শুরু হতে পারে বলল অস্ট্রেলিয়া। নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার নির্দেশ ইউক্রেনের। ইউক্রেন সংকট, জাতিসংঘে ভারতের অবস্থানকে স্বাগত জানালো রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে এবার জাপানের নিষেধাজ্ঞা। এবার বিস্তারিত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রুশ সেনাবাহিনীর কাছে এমন অস্ত্র রয়েছে যা পৃথিবীর আর কারো কাছে নেই। তিনি আজ মাতৃভূমির রক্ষক দিবস উপলক্ষে এক বার্তায় এ কথা বলেছেন। প্রতিবছর 23 ফেব্রুয়ারি এই দিবস পালিত হয়ে আসছে। পুতিন আরও বলেছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তার সরকার সবসময় চেষ্টা করে যাচ্ছে, জনগণের শান্তি ও নিরাপত্তাকে সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। রুশ প্রেসিডেন্ট বলেন বর্তমানে রুশ সেনাবাহিনী এমন অস্ত্রে সজ্জিত যেটার অস্তিত্ব এর আগে পৃথিবীতে ছিল না এবং এ ধরনের অস্ত্র পৃথিবীর আর কোনো দেশের কাছে নেই। রাশিয়া হাইপারসনিক অস্ত্র সহ নতুন প্রযুক্তির যুদ্ধ সরঞ্জাম নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন পুতিন। তারা ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন নতুন অস্ত্র তৈরির কাজ করছেন বলে উল্লেখ করেন রাশিয়ার প্রেসিডেন্ট। তার মতে এইসব অস্ত্র সে দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। পুতিন বলেন গত কয়েক বছরে রুশ বাহিনী অনেক বেশি প্রশিক্ষিত, অভিজ্ঞ ও সুশৃঙ্খল হয়ে উঠেছে। রাশিয়া যুদ্ধে রুশ বাহিনী প্রমাণ করেছে সবচেয়ে কঠিন পরিস্থিতির মোকাবেলার সক্ষমতাও তাদের রয়েছে। ইউক্রেনের দুই বিচ্ছিন্ন অংশের স্বীকৃতি ও সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ঘোষণা করে রুশ প্রেসিডেন্ট পুতিন দৃশ্যত সংঘাতের পথ বেছে নিয়েছেন। আক্রমণের সংখ্যায় সীমান্তবর্তী এলাকা ছাড়ছেন পূর্ব ইউক্রেনের বাসিন্দারা। রাশিয়াপন্থী বিদ্রোহী গোষ্ঠীর দখলে রয়েছে পূর্ব ইউক্রেনের একাংশ। সেখান থেকে রাশিয়ার ভরোনেজহের অস্থায়ী আশ্রয় থাকার জন্য পা বাড়িয়েছেন অসংখ্য মানুষ। সপরিবারে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন অনেকেই। ইউক্রেন সীমান্তে হওয়া রাশিয়ার সেনাবাহিনীর যে কোনো আক্রমণাত্মক কার্যকলাপের দাম দিতে হবে রাশিয়াকে। পশ্চিমের দেশগুলো এমন হুঁশিয়ারি দিয়েছিল আগেই, কিন্তু পুতিন অবিচল, তাই যুদ্ধের সংখ্যায় ঘরবাড়ি ছাড়ছেন মানুষ। রাশিয়ার রস্তোভের তাগান রগ শহরে সমাজকল্যাণ বিভাগের সামনে অজস্র মানুষের ভিড় চোখে পড়েছে। এই ব্যক্তিদের পূর্ব ইউক্রেনের বিদ্রোহী গোষ্ঠী অধ্যুষিত এলাকা থেকে নিরাপদ স্থানে ফিরিয়ে আনা হয়েছে। ট্রেনে করে নিরাপদ এলাকার দিকে চলে যাচ্ছেন অনেকেই। রস্তোভের তাগরনে একটি স্থানীয় স্পোর্টস স্কুলে অস্থায়ী আশ্রয় তৈরি করা হয়েছে। সেখানে সারি সারি বিছানা, বালিশ আর কম্বলের ব্যবস্থা করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। মানবিক সহায়তার জন্য এগিয়ে এসেছে অনেক সংস্থা। ক্রিমিয়ার সিমফেরোপলে পাঠানো হয়েছে প্যাকেটজাত খাবার। সব রকম পরিস্থিতির কথা ভেবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। পানীয় জল সহ খাবারের প্যাকেট পাঠানোর কাজ চলছে। ইউক্রেনের বিভিন্ন ব্যাংক ও সরকারি ওয়েবসাইট লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী মিখাইলো ফেদোরফ। বুধবার এক টেলিগ্রাম বার্তায় এই তথ্য জানান তিনি। মিখাইলো ফেদোরফ বলেন স্বাস্থ্য, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি ওয়েবসাইটে সাইবার হামলার কারণে সেগুলো ডাউন হয়ে গিয়েছে, ফলে তাতে এখন প্রবেশ করা যাচ্ছে না। একই সাথে বেশ কিছু ব্যাংকও এই সাইবার হামলার প্রভাবে পড়েছে বলে জানান তিনি। এর আগে চলতি সপ্তাহেই ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে তারা সরকারি সংস্থা, ব্যাংক ও প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার হামলার বিষয়ে সতর্কতা দেখিয়েছিলেন। ইউক্রেনের জন্য রাশিয়াকে অভিযুক্ত করলেও রাশিয়া তা অস্বীকার করেছে। এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র দনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তিরক্ষায় রুশ সৈন্য পাঠানোর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকেই ইউক্রেন ঘিরে চলমান উত্তেজনা কয়েক গুণ বেড়ে গেছে। 2014 সালে ইউক্রেনের রুশপন্থী সরকারের পতনের পর রাশিয়া দেশটিতে আগ্রাসন চালিয়ে ক্রিমিয়া অঞ্চলটি দখল করে নেয়। পাশাপাশি মস্কোর পৃষ্ঠপোষকতায় পূর্ব ইউক্রেনে বিপুল অঞ্চল দখল করে নেয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী। পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীরা দুই রাষ্ট্র দনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিক প্রতিষ্ঠা করে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই সংঘর্ষ বন্ধে ফ্রান্স ও জার্মানির মধ্যস্থতায় 2014 সালে বেলারুশের মিনস্কে ইউক্রেন ও রাশিয়া এক চুক্তি করে। রাশিয়া 24 ঘন্টার মধ্যে ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তার মতে ইউক্রেনে রুশ হামলা কার্যত শুরু হয়ে গেছে, পূর্ণমাত্রায় শুরু হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এর আগে আমেরিকাও একই ধরনের কথা বলেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও বলেছেন ইউক্রেনের রাশিয়া যে পদক্ষেপ নিয়েছে তা অগ্রহণযোগ্য এবং মস্কো বিনা প্ররোচনায় এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানান তিনি। মরিসন বলেন, অস্ট্রেলিয়ার এই নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হবে ব্যাংক, পরিবহন, জ্বালানি, তেল, গ্যাস ও টেলিযোগাযোগ খাত। অস্ট্রেলিয়া তার অংশীদারদের নিয়ে একত্রে রাশিয়ার বিপক্ষে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি দেন স্কট মরিসন। ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী নিয়ন্ত্রিত দুই অঞ্চল দনেস্ক ও লুহানস্ককে গত সোমবার স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি রুশ সেনা পাঠানোরও নির্দেশ দিয়েছেন। ন্যাটো সম্প্রসারণ ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে বিরোধের মধ্যেই এই দুই অঞ্চলের স্বাধীনতাকে স্বীকৃতি দিল রাশিয়া। রাশিয়ায় অবস্থান করা নাগরিকদের দ্রুত দেশটি ছেড়ে আসার নির্দেশ দিয়েছেন ইউক্রেন। বুধবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নির্দেশ দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনের নাগরিকদের পরামর্শ দিচ্ছে রুশ ফেডারেশনে যে কোনো প্রকার সফর থেকে বিরত থাকার এবং যারা সেখানে অবস্থান করছেন তাদের দ্রুত দেশ ত্যাগ করার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের তীব্রতা বাড়ায়। রাশিয়ায় থাকা ইউক্রেনীয়দের কূটনৈতিক সেবা দেওয়া সম্ভব না হওয়ায় এই নির্দেশনা দেওয়া হচ্ছে। এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র দনেস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় রুশ সৈন্য পাঠানোর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকেই ইউক্রেন ঘিরে চলমান উত্তেজনা কয়েক গুণ বেড়ে গিয়েছে। 2014 সালে ইউক্রেনের রুশপন্থী সরকারের পতনের পর রাশিয়া দেশটিতে আগ্রাসন চালিয়ে ক্রিমিয়া অঞ্চলটি দখল করে নেয়। পাশাপাশি মস্কোর পৃষ্ঠপোষকতায় পূর্ব ইউক্রেনে বিপুল অঞ্চল দখল করে নেয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী। পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীরা দুই রাষ্ট্র দনেস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিক প্রতিষ্ঠা করে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই সংঘর্ষ পন্থে ফ্রান্স ও জার্মানির মধ্যস্থতায় 2014 সালে বেলারুশের মিনস্কে ইউক্রেন ও রাশিয়া এক চুক্তি করে। রাশিয়া এবার ইউক্রেন সংকট নিয়ে ভারতের ভারসাম্যের কূটনীতিকে স্বাগত জানালো। ভারতের নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত রোমান বাবু শকিন এমনটাই জানিয়েছেন। আজ বুধবার তিনি জানিয়েছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের অবস্থান আমাদের বিশেষ এবং অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বেরই প্রতিফলন। ভারতের এই অবস্থান আন্তর্জাতিক মঞ্চে তার মর্যাদা বৃদ্ধির আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ। ইউক্রেন পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে নয়াদিল্লির কূটনৈতিক অবস্থানকে স্বাধীন এবং ভারসাম্যযুক্ত বলে জানিয়ে বাবু শকিন আরও বলেন, ইউক্রেন ঘিরে বর্তমান সংকট নয়াদিল্লি মস্কো প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে কোনো বাধা হয়ে উঠবে না। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে ভারত দায়িত্বশীল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও জানান তিনি। এদিকে ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে সেখানে রুশ সেনা পাঠানোর নির্দেশের পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও এর মিত্ররা। ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর এবার জাপান ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে। বুধবার দেশটির প্রধানমন্ত্রী ফোমিও কিশিদা তার সরকারি কার্যালয়ের সাংবাদিকদের একথা জানান খবর আল জাজিরা ও বিজনেস টুডের। প্রধানমন্ত্রী ফোমিও কিশিদা জাপানের রাশিয়ান বন্ড ইস্যু নিষিদ্ধ করার কথা বলেছেন। সেই সঙ্গে তিনি রাশিয়ার বেশ কয়েকজন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তাদের সম্পদও জব্দ করবেন। কিশিদা বলেন, জাপানের জ্বালানির মজুত পর্যাপ্ত পরিমাণে রয়েছে, তাই রাশিয়া থেকে জ্বালানি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও জ্বালানি পরিস্থিতির ওপর তাৎক্ষণিক বড় ধরনের নেতিবাচক কোনো প্রভাব পড়বে না। এ থেকে ধারণা করা হচ্ছে রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ রাখা নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত থাকবে। তিনি বলেন, মস্কো ইউক্রেনের ডনেটস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে সেখানে রুশ সেনাদের প্রবেশের অনুমতি দেয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।